কি গো, দেখো সে ঘরের কোন কোন জায়গাগুলোতে ছিদ্রপাতি আছে। কেন, কি করবা? কইতাছি বান তুফাইন না দিন তো, এইবারও জোড়া তালি দিয়া তো রাখতে হইব। আর কত ভাঙ্গা সুরা ঘরে জোড়া তালি দিবা, একটা ফাঁকা ঘরের ব্যবস্থা করো না। এটা কি তা কইলা, কাঁচা ঘরই মেরামত করতে পারি না, আমদার আবার ফাঁকা ঘর। কেন, আমরার বিপ্লব সরকার কি কইল শুনতে পাও নাই? কি কইছে? আমদার মতো প্রত্যেক গরিবরে নাকি পাকা ঘর দিব। তো নিয়ত যে বললাম, নিয়ত সব, নিয়ত সব হলে ও পার্টি দেখে না। যদি করোনা সরকার হতো না, ঘর দেব না। আমরা বলছি 2022 এর মধ্যে সবাইকে ঘর দেব। সে সিপিএম করলে আমি কি করবো, অন্য পার্টি করলে আমি কি করবো, তার জন্য তার ঘর আটকে দেবো। মাননীয় প্রধানমন্ত্রী নিয়ত সব তার জন্য বলেছে যে না, তুমি নীতি বানাও, দিতে হবে সবাইকে। আমি আমাদের কার্যকর্তাদের বুঝিয়েছি, এমএলএদেরকে, ভাই দিতে তো হবে সবাইকে, আটকানো যাবে না। আপনারা যান গিয়ে বলুন যে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, তাকে বোঝান যে আপনারা আমার পার্টি করেন না করেন, কিন্তু আপনারাদেরকে আমরা ঘর দেবই। বাহ, এ তো দারুণ খবর শুনাইলা। আগে সাধারণ ব্যাপারের লাইগা পার্টি অফিস, মিটিং, মিছিল, কত কিছুতে না খাইয়া না লইয়া ঘুরছো, তাও তো কিছু পাইলাম না। আর এখন ঘরে বইয়াই হাতে হাজার, ঘরে বাজার পাইতাছি, আর এখন পাইবা ঘর। গরিবের স্বার্থে উদার বিপ্লব সরকার, মিলছে পাকা ঘর সবার।